বন্ধুগণ, আমি একটি ওয়েল্ডিং টেম্পারেচারের ভিডিও নিয়ে এসেছি। তা এখানে কি লেখা আছে, ও কনভেলসার ওয়েল্ডিং টেম্পারেচার, কনভেলসার ওয়েল্ডিং টেম্পারেচার। তো এই টেম্পারেচারটা সবারই জানা দরকার ওয়েল্ডিং ওয়েল্ডারের জন্য। তা প্রথমেই এক নম্বরে আছে কি, প্লাজমা ওয়েল্ডিং টেম্পারেচার 15,000 ডিগ্রি সেলসিয়াস থেকে 18,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দুই নম্বর চলে এলো রেজিস্ট্যান্ট ওয়েল্ডিং, রেজিস্ট্যান্ট ওয়েল্ডিং টেম্পারেচার 12,000 ডিগ্রি সেলসিয়াস। তারপরে তিন নম্বরে চলে এলো টিআইজি ওয়েল্ডিং, মতলব টিগ ওয়েল্ডিং, ১,০০০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৭,০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তারপরে চার নম্বরে এলো ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং, মতলব আর্ক ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং টেম্পারেচার 5,500 ডিগ্রি থেকে 7,500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তারপরে পাঁচ নম্বরে আসলো থার্মিট ওয়েল্ডিং, মতলব থার্মিট ওয়েল্ডিংটা কোথায় হয়, থার্মিট ওয়েল্ডিংটা হয় রেলওয়ের যে ক্র্যাক আছে সেই ক্র্যাকে থার্মিট ওয়েল্ডিং হয়। থার্মিট ওয়েল্ডিংয়ের টেম্পারেচার 3,500 ডিগ্রি সেলসিয়াস থেকে 4,500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ছয় নম্বর হলো গ্যাস ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং টেম্পারেচার 3,500 ডিগ্রি সেলসিয়াস। গ্যাস ওয়েল্ডিংয়ের মধ্যে তিনটি ফ্লেম ভাগ করা আছে, সেই তিনটি ফ্লেম হচ্ছে নিউট্রাল ফ্লেম, অক্সিডাইজিং ফ্লেম, কার্বোডাইজিং ফ্লেম। তো নিউট্রাল ফ্লেমের টেম্পারেচার আছে 3,100 ডিগ্রি সেলসিয়াস থেকে 3,400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অক্সিডাইজিং ফ্লেম আছে 3,300 ডিগ্রি সেলসিয়াস থেকে 3,500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তারপরে এলো কার্বোডাইজিং ফ্লেম, 2,900 ডিগ্রি থেকে 3,200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তা এই যে তিনটে ফ্লেম আছে, তিনটে ফ্লেমের মধ্যে কোন টেম্পারেচারটা বেশি, অক্সিডাইজিং ফ্লেমের টেম্পারেচারটা বেশি, এই যে অক্সিডাইজিং ফ্লেমের টেম্পারেচারটা বেশি আছে। তারপরে আসলো ব্লিজিং আর সোল্ডারিং, ব্লিজিংয়ের টেম্পারেচার 450 ডিগ্রি সেলসিয়াস, সোল্ডারিংয়ের ও একই 450 ডিগ্রি সেলসিয়াস। যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সব বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ।